আগামী 30 তারিখ চৌমুহনী পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিনে সকালে চৌমুহনী পৌরসভার 3 নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প মার্কা নিয়ে কাউন্সিলর প্রার্থী বাহারুল্লাহর বাহারের সমর্থনে পৌরসভার 3 নং ওয়ার্ডে প্রচার প্রচারণার গণজোয়ার সৃষ্টি হয়। কাউন্সিলর প্রার্থী বাহারুল্লাহ আমাদের জনপ্রিয় চ্যানেল 71 বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আজকের গণজোয়ারে প্রমাণ করে আগামী 30 তারিখ আমার টেবিল ল্যাম্প মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে। আমি পুনরায় নির্বাচিত হলে পৌর 3 নং ওয়ার্ড থেকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব এবং 3 নং ওয়ার্ডে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। জনগণের পাবলিক রায় ইনশাল্লাহ আমার পক্ষে আসবে, যেহেতু আমি কুড়িপাড়া এবং আলিপুরের জন্য অনেক কিছু করেছি, উন্নয়নমূলক কাজ থেকে শুরু করি সব কিছুই করেছি। ইনশাল্লাহ কারো কোনো দাবি নাই, দাবি শুধু একটাই, এখন তাদের ভোটারদের দাবি একটাই, টেবিল ল্যাম্প মার্কায় ভোট চাই এবং যদি সুস্থ নির্বাচন হয় আমাদের বেগমগঞ্জ স্কুল আর এই আলিপুর সরকারি আলিপুর স্কুল এবং টেকনিক্যাল মানে সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় এই দুইটা কেন্দ্র আমার, যদি সুস্থ নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ ভোটারেই টেবিল ল্যাম্প মার্কা ইনশাল্লাহ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে, এই আশায় আমি ব্যক্ত করছি।